Deputy Speaker Fazle Rabbi Mir Morodehe Shrodha Nibedon Korchen Sorbostorer Manush. Ei muhurte shekhane achen reporter Faruk Bhuiya Robin. Shorashori jacchi tar kache. এবং সেই জায়গাতে আমরা আসলে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যারা মানে সমাজের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু তার যে এখানে যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং সেই জায়গাতে আমরা এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে মানে তার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পরে এখানে রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তারপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি নিজে এই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন যে মন্ত্রীরা রয়েছেন বা সরকারের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন এবং যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং আমরা একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে বিরোধী দলীয় উপনেতা এবং যে জাতীয় সংসদের দুঃখিত যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে কিন্তু যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল এবং এখন পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদন করার পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন এবং তিনি আসলে যেটি বলেছেন যে এটি রাজনীতির জন্য একটি ক্ষতি হয়ে রইল এবং তিনি যেটি বললেন যে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া যে তিনি জনগণের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিলেন এবং জনগণের মধ্যে তার জনপ্রিয়তা কতটা ছিল সেটির ইঙ্গিত দেয় যে তাকে 1986 সাল থেকে একটি নির্বাচন বাদে প্রতিটি নির্বাচনেই জনগণ তাকে নির্বাচিত করেছে এবং সেখানে তাকে বিপুল ভোটে জনগণ তাকে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠিয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার যে জনপ্রিয়তা এবং যে জনসম্পৃক্ততা তিনি আসলে বলেছেন যে ওবায়দুল কাদের যেটি বললেন যে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ছিলেন একজন নির্লোভ এবং সৎ রাজনীতিবিদ এবং তার এই যে চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একজন ভালো মানুষকে এবং একজন সৎ মানুষকে একজন নির্লোভ মানুষকে হারিয়েছে একটু যদি পিছনের দিক থেকে একটু জানাতে চাই যে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার তার বাংলাদেশের রাজনীতিতে তার সম্পৃক্ততা কিন্তু সে 1958 সালে মানে পাকিস্তান আমলে যে স্বৈরাচার আইয়ুবের যে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি আসলে যে আইয়ুব বিরোধী আন্দোলনে নিজেকে জড়িয়ে নেন এবং তার মধ্য দিয়ে তার রাজনীতিতে তার যে সূচনা হয়েছিল এবং তারপরে যে শিক্ষা আন্দোলন আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি নিজেকে নিবেদিত করেছেন তারপরে 1971 সালের মহান মুক্তি সংগ্রামে তিনি একজন সংগঠক হিসাবে এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং একটি কথা যদি আপনাকে জানাতে চাই যে আজকে এই যে জানাজার নামাজ সেই জানাজার নামাজে কিন্তু যে সব স্তরের মানুষই অংশগ্রহণ করেছে যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং যে সুপ্রিম কোর্টের যে যারা আইনজীবী ছিলেন তারাও যেমন অংশগ্রহণ করেছেন এবং সেই জায়গাতে সব মহলের পক্ষ থেকে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং একটু বিষয় যদি জানাতে চাই তাকে এখন যে প্রথম জানাজা শেষে তার মরদেহ কিন্তু যে যে গাইবান্ধা নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে যে বিকেলে আরেকটি জানাজার পরে তাকে যে সমাহিত করা হবে অর্থাৎ তার দাফন সম্পন্ন হবে তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় ঈদগাহ ময়দান থেকে